আজকে বই মেলা আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তবে এই প্রধানমন্ত্রী হিসেবে আসা এতে তেমন কোনো মজা নেই আসলে, তার স্বাধীনতাই তো নাই। ডাইনে দেখাবো নিরাপত্তা, বাইরে দেখাবো নিরাপত্তা, পিছনে গানের নিরাপত্তা, সামনে নিরাপত্তা, এই নিরাপত্তা বেড়া জালে স্বাধীনতাটাই হারিয়ে গেছে। কাজে এখানে আসলে মনে পড়ে সে ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা, বা এমনকি যখন আমি 81 সালে এসেছি, আমি তো প্রতিবারই আসতাম এই প্রাঙ্গনের সাথে, এত ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এখন সেই স্বাধীনতাটা নাই। এটাই হচ্ছে, যাই না কবে আবার স্বাধীনতা পাবো। যা হোক, তবুও মানুষের জন্য যদি কাজ করতে পারি, আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি, দারিদ্র বিমোচন করে মানুষকে একটা উন্নত সমৃদ্ধ দেশ দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য। যে দেশের স্বপ্ন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, সেই দেশটি আমরা করতে চাই। আমরা অনেক দূর এগিয়েছিলাম করোনার কারণে, ইউক্রেনের আসা যুদ্ধ, এরপর এখন আবার এসে সেই প্যালেস্টাইনের উপরে আক্রমণ, এইসব কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং একটা অর্থনৈতিক চাপ রয়ে গেছে সব জায়গায়, তার থেকে বাংলাদেশও দূরে না। তারপরেও আমরা আমাদের দেশটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো ইনশাল্লাহ। এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের স্মার্ট সোনার বাংলাদেশ, সেইভাবে আমরা গড়ে তুলব। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে আরও সমৃদ্ধি পাবে, এবং ধীরে ধীরে আমাদের এখন জেলায় জেলায় বইমেলা হচ্ছে, পর্যায়ক্রমিকভাবে আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত আমরা বইমেলা নিয়ে যাব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। পড়ার অভ্যাসটা সকলের থাকা উচিত, এটা বাবা মা যদি ছোটবেলা থেকে শেখায় তাহলেই কিন্তু ওই পড়ার অভ্যাসটা হবে। কারণ বই একটা জিনিস, এটা না পড়লে বা একটু না পড়ে, এমন অনেকের ঘুম আসে না, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খাওয়ার দরকারটা কি? একটু বই টই পড়লে, যেটা খুব বেশি ইন্টারেস্টেড না, বা একটু কাঠকটা বই হাতে নিলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে। আমি সেটা নিজেই মনে করি, একটা প্রবন্ধ, কঠিন একটা প্রবন্ধ পড়লেই ঘুমটা তাড়াতাড়ি আসবে, আবার বেশি মজারটা পড়লে আবার তো ঘুম চলে যাবে। এই জন্য বেছে নিতে হবে এমন একটা, যেটা পড়লে তাড়াতাড়ি চোখ বন্ধ হয়ে আসে, তাহলে দেখবেন আসলে আরামে ঘুমাবেন। আমি এটা অনুসরণ করি। যা, আমি আর কিছু বক্তব্য করছি না, কারণ বই দেখার জন্য অপেক্ষা করছি। সবাইকে আমি ধন্যবাদ জানাই, অমর একুশে বইমেলা শুভ হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অমর একুশে বইমেলা 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।